हाय एवरीवन, वेलकम टू दीपास क्विजिन। मांस तो सकले ही खेते पसंद करे, किन्तु एरकम चिकेनेर रेसिपि एकदम घरोया पद्धतिते बांगाली एक रेसिपि आज के आमी आपनादेर संगे शेयर करछि। चलुन शुरू करी आज के रेसिपि। एखाने आमी 1 किलो देशी मुर्गी नियेछि। चिकेनटाके आमी एबार मेरिनेट करब। आदा बाटा एखाने आमी 2 चामच आदा बाटा दियेछि। दिए 2 टेबलस्पून रसुन बाटा एड कर दीची। काचा लंका थेतु कर 2 टेबलस्पून एड कर दीची। 1 कप दई, दईटा के भालो करे फेटिए नहीं टक दई व्यवहार करी। गुड़ मसला दिए दीची। एखे 2 टी स्पून दिए हलुद गुड़ो, 2 टी स्पून जिरे गुड़ो, 2 टी स्पून धने गुड़ो आर दिए दीची। हमें 2 टी स्पून काश्मीरी लंका गुड़ो। काश्मीरी लंका रंगेर जोन्नो करेछी, एखाने कोनो लाल लंका गुड़ो देइनी। आर दिए दीची हमें 3 থেকে 4 টেবিলস্পুন सर्षेर तेल बा मास्टार्ड ऑयल। एखाने आर दिए दीची कुचि करे केटे रखा प्याज। प्याजटा आपनारा परिमाण बुझे व्यवहार करबेन माखार समय। एबार आमी भालो करे मेखे निलाम চিকেনটাকে। এখন আমি মেরিনেট করব 1 ঘন্টার জন্য। এখানে কিন্তু আমি নুন ব্যবহার করিনি। 1 ঘন্টা পর কড়াই বসিয়ে তাতে দিয়ে দিলাম কুকিং অয়েল। তেলটা গরম হয়ে আসলে তাতে এবার আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। आलू भाजा होए गए थे, एबार आमी एगुलो के नामिए निच्छी। से एक ही कड़ाई एबार आमी दिए दीची 1/2 কাপ परिमाण मास्टार्ड ऑयल। तेलटा जखन भालोभावे गरम होए आसबे ताते आमी दिए दीची 2 টো তেজপাতা मिडिल थेके चिड़े। তেজপাতাটাকে हल्का नेड़े चेड़े एबार आमी ताते दिए दिलाम 1 কাপ পরিমাণ কুচি করে কেটে রাখা পেঁয়াজ বা 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে। পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি তাতে অ্যাড করে দিচ্ছি 7 থেকে 8টা রসুনের কোয়া। চিকেন মেরিনেশনের টাইমেও কিন্তু আমি রসুন বাটা দিয়েছি, তাই এখানে আমি কয়েকটা রসুনের আস্তা কোয়া দিয়ে দিলাম। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি চিকেন গুলো দিয়ে দিচ্ছি। চিকেনটাকে অ্যাড করে একটু নেড়েচেড়ে তাতে আমি দিয়ে দেব নুন পরিমাণ মতো। একটা ছোট্ট টিপস, যখন চিকেন দই দিয়ে মেরিনেট করা হয় তখন কিন্তু নুনের ব্যবহার করলে চিকেন থেকে অনেক পরিমাণ জল বেরিয়ে যায়, তাই চিকেন মেরিনেশনের সময় যদি দই ব্যবহার করা হয় তখন নুনটা অ্যাভয়েড করলেই ভালো। নুন মেশানো হয়ে গেছে, এবার আমি তাতে দিয়ে দিলাম স্লাইস করে কেটে রাখা টমেটো। টমেটোটাকে দিয়ে এবার আমি চিকেনটাকে কভার করে সিদ্ধ করব 15 মিনিটের জন্য। 15 মিনিট পর এবার আমি চিকেনে অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু আর ছোট ছোট পেঁয়াজ। এবার অ্যাড করে দিয়ে চিকেনটাকে আমি ঢেকে ঢেকে ভেজে নেব 10 থেকে 15 মিনিটের জন্য। 15 মিনিট পর ঢাকা তুলে নিলাম। এবার আমি নেড়েচেড়ে 5 থেকে 10 মিনিট ভালো করে চিকেনটাকে ভেজে নেব। চিকেন ভাজা হয়ে গেলে এবার আমি অ্যাড করে দিচ্ছি 2 কাপ পরিমাণ জল। এখানে আমি গরম জল ব্যবহার করেছি। চিকেন রান্নার সময় গ্রেভির জন্য অবশ্যই গরম জলের ব্যবহার করবেন, তাতে চিকেনের টেস্টটা খুব ভালো আসে। জল অ্যাড করে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে নিয়ে
চিকেনটাকে কুক করে নেব আরো 15 থেকে 20 মিনিটের জন্য, যাতে আলু চিকেন সবকিছু ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। 20 মিনিট পর ঢাকা তুলে নিলাম। দেখুন চিকেন তৈরি হয়ে গেল। নেড়েচেড়ে আর একটু মিশিয়ে নিচ্ছি। এবার আমি লাস্টলি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা। তৈরি হয়ে গেল আমাদের দেশি মুরগির লাল ঝোল রেসিপি। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন ভিডিও দেব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। এবার আমি সার্ভ করে নিচ্ছি। আজকের মতো এই পর্যন্তই, আবার চলে আসবো নতুন কোনো ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।